সারা দুনিয়ার বুদ্ধিজীবীকে এক কাছে করে দিলে একটা গোবর গোল করতে পারবে না, একটা ওনার পা তৈরি করতে পারবে না। সেই আল্লাহ কবুল তালা দুই আমার হাতে গড়া পুতুল মাতা ইমান আল্লাহ তোর শুনে আমার এগ্রিমেন্ট করা আছে আল্লাহ তুমি রব বিকুম রব আল্লাহ তুমি রব বিকুম আমি তোমাদের রব। আমরা বলি বল বলা শাহিদিন আমরা এগ্রিমেন্ট আল্লাহর কাছে স্বীকার করে এসেছি তুই ইমান আল্লাহ তোর শুনে আমার এগ্রিমেন্ট করা আছে তুই আমার হাতে গড়া পুতুল তোর মাথা চুলতে পায় না পর্যন্ত আমি তৈরি করেছি তুই আমার সঙ্গে সম্পর্ক আমার সঙ্গে সম্পর্ক রাখ সৃষ্টি করতে যা আছে আসমানে ফেরেশতা তাকে আমি আহ্বান করবো সবাই তোর সঙ্গে সম্পর্ক রাখবে তোর শাশুড়ি তোর ছেলে তোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তোর সঙ্গে সম্পর্ক রাখবে। যদি আমার বান্দা আমার সঙ্গে সম্পর্ক না রাখিস বাহ্যিক নিয়ে তোর সম্পর্ক সবাই দেখবে অন্তর্নিহিত যে সম্পর্ক আছে ওইটা আমি ছিনিয়ে নেবো। তুই আমার বান্দা তুই আমার সঙ্গে সম্পর্ক রাখ যারা ছিল না যারা থাকেনি যারা থাকবে না তাদের মুহে পড়ে তাদের চাকচিক্যই পড়ে জমি জায়গা ব্যবসার মুহে পড়ে আমাকে ভুলে যায় না আমার জমিনে বাস করে আমার অসংখ্য নিয়ামত্র ভোগ করছিস জীবন দরকার আমি ফ্রি করেছি হাওয়া দরকার ফ্রি অক্সিজেন দরকার ফ্রি পানি দরকার ফ্রি একটা মানুষের জেন্দেগিটা হওয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত এই জেন্দেগিতে সোনা না হলেও চলবে আমি সোনা আল্লাহ কি করেছে দামি করেছে একটা মানুষ হওয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত এই জেন্দেগিতে সোনা না হলেও চলবে আল্লাহ বলেছে বান্দা দেখ সোনা আমি দামি করেছি পানি না হলে চলবে না পানি ফ্রি মুক্ত দামি করেছি অক্সিজেন না হলে চলবে না অক্সিজেন ফ্রি করেছি সেই আল্লাহ জমিনে বাস করে আমি মুসলমান আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছে যুগে যুগে নবী পাঠিয়েছে শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মত কী করে জাহান্নামের আগুন থেকে বেঁচে বেঁচে হকদার জান্নাতে ঢুকে যায় এ সেই আমরা শেষ নবীর উম্মত চল্লিশ বছর বয়সে তার নবুয়তের প্রকাশ করেছিল তেইশ বছর হেয়াতের জিন্দগিতে ছিল কোনো দিকে থাকাই নেই মরণের আগের দিন পর্যন্ত বের করে কাঁদিনে জন্মভূমি মক্কা কাফেরদের অত্যাচারে ছেড়েছে কাবার দিকে কাঁদতে কাঁদতে নবী বেরিয়ে এসছে কি না এই জন্যই ছেড়ে চলছে কেমন পর্যন্ত উম্মত কী করে নাজাত পাবে পেটে পাথর বেঁধেছে রক্ত ঝরিয়েছে দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়েছে তার পরিবারের সবাই ভোকা ধরেছে মদিনার মাটিতে আজও নবী আছে নবীরা কোনো মরে না নবী আজও আছে মদিনার মাটিতে সেই নবী আজ ফিকির করছে প্রত্যেকটা পুরুষ মহিলা এরা কী করে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের হকদার হয়ে যাবে কী করে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের হকদার হয়ে যাবে। আল্লাহ নবী এসে তিনটে তবকার উপরে মেহনত করেছিল তিনটে তবকার পৃথিবী বিখ্যাত গরিব হয়ে আখেরাতে ধনী হয়ে তারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের মধ্যে মেহনত করেছিল হযরতে মা খাদিজা আর বাচ্চাদের মধ্যে মেহনত করেছিল হযরতে আলী আর বড়দের মধ্যে মেহনত করেছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উপর মেহনত করার পর হযরত মা খাদিজা আল্লাহর নবী দিন হতাশ হচ্ছে দিন মিটতে চলছে নবী হতাশ হয়ে যাচ্ছে আল্লাহর নবী খাদিজাকে সাপোর্ট করছে ওগো নবী আমি আরবের কোটিপতি মহিলা আমি আরবের ধনী দিন ইসলামকে দুনিয়ার বুকে বাকি রাখার জন্যে আমি সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেবো সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেবো। মা খাদিজা দুনিয়া থেকে খালি হাতে বিদায় হয়েছে কেয়ামত পর্যন্ত উম্মতকে সুযোগ দিয়ে গেছে। আজ সারা দুনিয়াতে তিনটে তবকা কী করে মসজিদে স্কুলে জুড়ে যায় আজ সারা দুনিয়াতে তিনটে তবকার উপরে মেহনত হচ্ছে বাচ্চা তুমি মক্তবে জুড়ে যাও আল্লাহকে তুমি চিনে নাও বাবা মায়ের সব থেকে বড় জিম্মাদারি একটা ছেলেকে আল্লাহকে চিনাবে আল্লাহ নবীকে চিনাবে এটা বড় জিম্মাদারি বাবা মায়ের বড় জিম্মাদারি এই মেহনতই সারা দুনিয়াতে চলছে মহিলারা পর্দার মধ্যে ঢুকে যাক আর কি না বড়রা মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যাক হজর তা উপক্ষ রাজি আল্লাহ তালান কিয়ামত পর্যন্ত উম্মত একটা ছুঁজলে যেতে পারবে না কো সে খেজুর পাতা কাট করেছিল সমস্ত মাল চলে গেলো আল্লাহ নবীর পেছনে শুক্রবার জুম্মার দিন নামাজ পড়েছিল ও আল্লাহ তাআলা আবু বকর উপরে এমন খুশি হয়েছে আসমানে সাত আসমানে ফেরেশতাকে খেজুর পাতা কাট করেছিল আবু বকরের কাট করার জন্য আল্লাহ পাক আবু বকরের উপরে এরকম খুশি হয়ে গেল আল্লাহ তাআলা আবু বকরকে এই জন্যই বলেছে শুক্রবার জুম্মার দিন মসজিদে নববীতে কাট করে নামাজ পড়েছিল আল্লাহ নবীর পেছনে আল্লাহ নবী দেখে কেঁদেছিল আবু বকর আরবের বিচারপতি কাপড়ের সাতটা ব্যবসা দিন ইসলামকে বাকি রাখার জন্য যে হোক তুমি দাবিয়েছো তোমার পরিবারে যে হোক তুমি দাবিয়েছো যেভাবে আমি কিয়ামত পর্যন্ত উম্মত আসবে তাদের হক আমি মিটিয়ে দিতে পারবো কিন্তু তোমার হক আবু বকর আমি মিটতে পারবো না তোমার হক মিটাবে খোদা আল্লাহ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই মেহনত করেছিল এই কুরবানি করেছিল হযরত দুটো বাচ্চা ছেলেকে আল্লাহ নবী ফাতেমাকে না ভালোবাস ফাতেমাকে ভালোবাসতো আল্লাহ নবী ও একবার না দিলে ফাতেমাকে থাকতে পারতো না আল্লাহ নবী হঠাৎ ইচ্ছা হয়েছে একদিন না মানলে ফাতেমার ঘরে যাবো ফাতেমার ঘরে গেছে ফাতেমাকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম মা আমি সঙ্গে মেহমান এনেছি একজন বলে আব্বা যান মেহমানের
আমাকে খানা দেওয়ার মতো আমার ঘরে কোনো ব্যবস্থা নাই, আমার কাছে আমি কয়েকদিন যাবত অসুস্থ, আমার ঘরে কোনো ওষুধ নাই, আর না মেহমানের সামনে যাবার মতো বাড়তি পর্দা করার মতো আমার কাছে কাপড় নাই। আল্লাহ নবী গায়ের চাদরটা ফাতেমাকে ছুড়ে দিয়ে দো, ফাতেমা গায়ের চাদরটা জড়িয়েছে, জড়িয়ে আল্লাহ নবীর বুকে মাথা কাঁদছে, আর আল্লাহ নবী ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি কেঁদো না, তুমি জান্নাতের সর্দারি হবে, তুমি চুপ করো মা, তুমি কেঁদো না, তুমি জান্নাতের সর্দারি হবে। ফাতেমাকে সান্ত্বনা দিয়েছে, তুমি কান্দলে আল্লাহর আরশ কাঁদবে, তুমি চুপ করো। বলে মা আলী কুদা আব্বা যান আলী কিন্তু মসজিদে নবী তাহলে আল্লাহর রাস্তায় তসবিহ করে ছেড়ে দিয়েছেন। বলে আমার হাসান হোসেন, বলে হাসান হোসেন কী দেখবে, আল্লাহ নবী ফাতেমার দৃশ্য থেকে সহ্য করে দিন, কিন্তু হাসান হোসেনের দৃশ্য থেকে সহ্য করতে পারেন, আল্লাহ নবী কাঁদতে শুরু করে দিন। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে আয়ন হয়েছে, নবী তুমি ফাতেমার দৃশ্য থেকে কাঁদছো, হাসান হোসেনের দৃশ্য থেকে কাঁদছো, দুনিয়ার মাল চাইলে আরবের পাহাড়গুলো তোমার শুনে সোনা করে দিত, দুনিয়ার মাল চাইলে আরবের পাহাড়গুলো তোমার শুনে যেখানে যেতে তুমি সেইখানেই চলতো, তোমার সাথে সাথে চলছো। হজরত আলী আজি আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাদেরকে যখন ছাড়লে তখন জানতো আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমি যদি সোনার চান ছেলেকে ছেড়ে যাচ্ছি, হাসান আর হোসেন এদের কাছে কোনো টাকা পয়সাও নাই আর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু হজরত আলী বুঝেছিল দিন বড় দিন ইসলাম বড়, এই হাসান হোসেন মরে যাক আলী মেনে নেবে, কিন্তু দিন ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে এটা হজরত আলী মানতে পারবে না। ফাতেমা মরে মরুক এটা আলী মানতে পারবে, দিন ইসলাম দুনিয়াতে মারবে মিটে যাবে এটা হজরত আলী মানতে পারবে না। যে পৃথিবী বিখ্যাত গরিব দুনিয়া থেকে গেছে, এই তিনটে তবকা পৃথিবী বিখ্যাত গরিব হয়ে মা হাজরা হজরত আবুবকর আর হজরত আলী, এই তিনটে তবকা পৃথিবী বিখ্যাত গরিব হয়ে আখেরাতে ধনী হয়ে কেমন পর্যন্ত উম্মতকে সবক দিয়েছে, মালের মধ্যে উম্মত কামিয়াবি নয়, মালের মধ্যে উম্মত কামিয়া নয়। আর আল্লাহ নবী বলে গেছে যে আমার উম্মতের মধ্যে সবথেকে আমি বেশি ভয় করি আমার উম্মত যখন মালের মহব্বতে ছুটবে। আর সারা দুনিয়াতে তিনটে তবকার উপরেই মেহনত চলছে, তিনটে তবকার উপরে আজকে মেহনত চলছে, আর সারা নিজামুদ্দিন থেকে সমস্ত দেশি যে তিনটে তবকার উপরে মেহনত চলছে, বাচ্চা তুমি বক্তব্যে আসো, বড় তুমি মসজিদে ঘুরে যাও, আর মা বোনেরা পর্দার মধ্যে ঢুকে যাক। পর্দার একটা কথা বলে আমি শেষ করছি, আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসে বললে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খুব অভাব, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খুব অভাব। আল্লাহ নবী বললো আমার সাহাবি চলো তোমার ঘরে যাই, আমি ঘরে যেয়ে দেখলে নাই দরজাটা খোলা আছে পর্দা নাই। সাহাবিকে বললে আল্লাহ নবী সাহাবিকে বললে সাহাবি তুমি নাচ দরজায় একটা পর্দা টাঙিয়ে দাও। আল্লাহ নবী বলে পর্দা টাঙিয়ে দাও। কিছুদিন পরে সে বললে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আর অভাব নাই। সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আর অভাব নাই। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবি তোমার ঘরে বেনামাজি নজর করতো তাই তোমার ঘরে অভাব দিকা দিত। আজকে সম্মানের ভাই মুসলমানের সঙ্গে আল্লাহ পাক কি ওয়াদা করেছে, মুসলমান একটা দামি জাতি, মুসলমান ইহুদি নাসেরা নয়, মুসলমান তাই বাঘের জাত বিড়াল হচ্ছে, এ আমলের জন্যে আল্লাহ পাক কী জন্যে পাঠিয়েছে মুসলমান ভুলে গেছে। আজকে সম্মানীয় ভাই আমরা চিন্তা করি দুনিয়ার মানুষ সব কিছু তৈরি করে ক্যাটালগ দিচ্ছে, সব বানাচ্ছে দুনিয়ার মানুষ, ক্যাটালগ দিচ্ছে এইটাকে এইভাবে চালাতে হবে, এইটাকে এইভাবে চালাতে হবে, মানুষ সবাইকে চালাতে চাইছে, ইমান আল্লাহ এ নিজেকে চালাতে চাইছে না। খুদার কোসম 3,500 ইঞ্জিনটা যে তৈরি করেছে সে বলে দিচ্ছে আমার জিন্দগিটা কী করে চলবে। দুনিয়ার মানুষ যদি সব কিছু তৈরি করে ক্যাটালগ দেয় যে আল্লাহ আমাকে তৈরি করেছে, আল্লাহ বলেন কী করে আমার জীবনটা চলবে। বলে তো প্রত্যেককে আজকে মানুষরা সবাইকে জামার, হ্যাঁ নিজামুদ্দিন থেকে এসছে কলকাতা জামাত, ওই সৈয়দ খানের বাড়িতে আছে, আমাদের মাহমুদের দিকে আমরা ওখানে পাঠাই, আমাদের মাহমুদেরা আছে তাদের সঙ্গে আপোষে একটা আলোচনা করবে, সম্মিলিতভাবে একটা দিন কি জিনিস তাদের অপোষে আপোষে দেখে তাদের মধ্যে একটা আগ্রহ পয়দা হবে, আমরা সবাই পাঠাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পরবর্তী আরও বিস্তারিত কথা হবে। সরি আপনি